তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি যে বান্ডেলটা পরে আছি, তো এই বান্ডেলটা আমি পেয়ে গিয়েছি, বুঝতে পারলে? দেখো, এই বান্ডেলটা তোমরাও কিন্তু একেবারে ফিরতে পাবে। তো দেখো, আমি কিন্তু পেয়ে গেছি, তো তোমরা কীভাবে পাবে চলো সেটাই কিন্তু এরপর আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, গেমের ভিতরে এই যে ইভেন্টটা চলে এসছে, ফাইট দ্য ডার্কনেস, যেটা 14 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। তো চলো এখানে প্লে নাও ক্লিক করে ইভেন্টের ভিতরে যাব। তো ইভেন্টের ভিতরে এলে তোমরা দেখতে পাবে এরকম আছে, তো এরকম অপশান। তো সবকার প্রথমে আমাদেরকে ইভেন্ট কমপ্লিট করার জন্য এই টোকেনগুলো প্রয়োজন হবে। দেখতে পাচ্ছ, আমার কাছে অবশ্যই 0 আছে, আমি টোকেন কালেক্ট করে নেবো কিছুক্ষণ পর। তো এই টোকেনগুলো প্রয়োজন হবে। তো টোকেনগুলো কীভাবে পাবে চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য আমাদেরকে গেম খেলতে হবে, বিআর বা সিএস বা লুনো, যে কোনো আমরা খেললেই পাবো। তো গেম খেলার পর আমরা কিন্তু বেরোলেই আমরা কিন্তু একটা দুটো করে টোকেন কিন্তু পেতে থাকবো ওই হলদে টোকেনগুলো। তো তারপর আমাদেরকে কী করতে হবে, ফাইট করতে হবে। তো ফাইট করার জন্য এখানে দেখতে পাবে একটা টোকেন দিয়ে ফাইট করতে পারবে, তারপর দুটো টোকেন দিয়ে, তারপর তিনটা টোকেন দিয়ে আমরা কিন্তু ফাইট করতে পারবো, বুঝতে পারলে? তো এখানে উপর দেখো 100 HP আছে আমাদেরকে, এই 100 HPটা আমাদেরকে কিন্তু কমাতে হবে ফাইট করে। তো সব যখনই ফাইট করে কমাবো আমরা কিন্তু ওই যে বান্ডেলটা পেয়ে যাবো। যখনই ফাইট করে করে আমরা উপর দিকে উঠবো, উপরে বান্ডেলটা একেবারে পেয়ে যাবো, যে বান্ডেলটা আমি পেয়েছি। তো সবকার প্রথমে দেখো, একটা টোকেন দিয়ে ফাইট করলে আমাদের 10 থেকে 25 HP কমবে, বুঝতে পারলে? মানে 10 থেকে 25 HP আমাদের কমবে। তারপর দুটা টোকেন দিয়ে ফাইট করলে এখানে দেখতে পাবে 10 থেকে 70 HP আমাদের কমবে। তারপর যখন আমরা তিনটা টোকেন দিয়ে ফাইট করবো এখানে দেখতে পাবে 10 থেকে 120 HP পর্যন্ত আমাদের কমবে, বুঝতে পারলে? তো এরকমভাবে আমাদেরকে ফাইট করতে হবে। তারপর কিন্তু আমরা এখানে এই বান্ডেলগুলো পেয়ে যাবো, যখনই আমরা মানে 5 বার এখানে জিতে যাবো তখনই আমরা এই বান্ডেলটা পেয়ে যাবো। মানে 5 বার আমাদেরকে ফাইট করে ইয়ে করতে হবে। তো এখানে দেখতে পাবে আমাদেরকে অবশ্যই এই টোকেনগুলো প্রয়োজন। তো এরপর চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি টোকেনগুলো কীভাবে বেশি বেশি পাবো সেটাই চলো এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য আমরা সোজা চলে যাব ইভেন্ট পেজে। তো গাইজ, ইভেন্ট পেজে আসার পর দেখতে পাবে এই যে এটা আছে, যেখানে কিন্তু এই ইভেন্টটাও আমাদের চলে এসেছে, 14 থেকে 20 চলবে। তো দেখানে দেখতে পাবে এই যে টাইগার টোকেনটা আছে, তারপর এখানে ভাউচার আছে, দেখতে পাবে ইনকুবেটার ভাউচার, মানে বুঝতে পারলে? তো আমি তোমাদেরকে বলছি, প্রতিদিন 14 থেকে 23 তারিখ পর্যন্ত, যখনই মানে 14 থেকে একেবারে 28 তারিখ পর্যন্ত আমরা গেম খেললে প্রতিদিন কিন্তু 10টা করে টোকেন পাবো। এখানে যে যে আছে এখানে 10টা আমরা আইটেম পাবো, আর 24 তারিখে কিন্তু আমরা আনলিমিটেড পাবো। তো বুঝতে পারলে? গেম খেলতে থাকো আর টোকেনগুলো কালেক্ট করতে থাকো। হ্যাঁ, আর পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো যে আমরা ইনকুবেটার ভাউচার কীভাবে আনলিমিটেড পাবো, কারণ ইনকুবেটার ভাউচারের অনেক গুরুত্ব আছে। তো গাইজ, আজ পর্যন্ত এতটাই।